আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক স্টার মনিটাইজেশন আপডেট। রিসেন্টলি বেশ কিছু ভিডিও, বেশ কিছু সাবস্ক্রাইবার ভাই ব্রাদার বলতেছে, ভাইয়া বাংলাদেশ থেকে অনেক আইডির থেকে নাকি স্টার মনিটাইজেশন অন করা আছে। তা আমরা বাংলাদেশে আপনি দেখিয়েছেন, যেখানে আমরা যে অপশনটা আসলে সেখানে দেখাচ্ছে যে অ্যাভেলেবেল না। ওকে, অর্থাৎ আমাদের যে সেটিংসে অপশনে যে স্টার অপশনটা আছে, ক্রাইটেরিয়া নট মিট। ওকে, এখানে নিচে আছে লিভ ইন এলিজিবল কান্ট্রি, অর্থাৎ আপনার দেশে অ্যাভেলেবেল নাই, অর্থাৎ আপনার দেশ থেকে হবে না। তো অনেকেই বলছে যে আমাদের অনেক আইটিতে দেখেছি বাংলাদেশ থেকে স্টার মনিটাইজেশন অন আছে, তো এটা আমরা কীভাবে পেতে পারি? তাই কমপ্লিটলি বলবো যে আপনি যদি একজন বাংলাদেশি হন, তাহলে আপনি আপনার আইডিতে কীভাবে স্টার মনিটাইজেশন অন করবেন, কীভাবে পাবেন এবং কারা পাবেন না, পুরো বিস্তারিত বলবো। ওকে, এই জন্য এটা জানতে হলে ভিডিওটা কমপ্লিটলি দেখতে হবে এবং এই বিষয়ে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে আপনার যত ভুল ধারণা আছে সমাধান হয়ে যাবে। ওকে, তো সর্বপ্রথম বলবো যে ফেসবুক যে স্টার মনিটাইজেশন, এটা সর্বপ্রথম আসে কোথায়? ফেসবুক পেজের মধ্যে। আর আপনি যে স্টার মনিটাইজেশন দেখেছেন, স্টার অপশনটা দেখেছেন, সেটা কিন্তু ফেসবুক পেজের মধ্যে দেখেছেন, বাংলাদেশে কোনো আইডির মধ্যে, অর্থাৎ প্রফেশনাল মুড আর নিউ পেজ এক্সপিরিয়েন্স দুটোই কিন্তু সমান, অর্থাৎ একটা প্রোফাইল টাইপের পেজ আর একটা প্রফেশনাল টাইপের ফেসবুক আইডি। ওকে, দুটোই একই। তো যেহেতু এটা এখন ফেসবুকের যে প্রফেশনাল মুডটা আছে, এটা একটা এক ধরনের বলতে পারেন নতুন একটা আপডেট, এখনও কিন্তু কমপ্লিটলি হয় নাই, অর্থাৎ কমপ্লিটলি হয়েছে ইন্ডিয়াতে, যেখানে কিন্তু প্রোফাইলে যে ফেসবুক প্রফেশনাল মুডটা আছে সেখানে কিন্তু স্টার মনিটাইজেশন অন হয়েছে, এবং খুব কিছুদিন হয় না, বেশ কিছুদিন হয়েছে, অর্থাৎ এক মাসও হয় নাই, কিছুদিন হয়েছে যে বাংলাদেশ থেকে বাদে ইন্ডিয়াতে কিছুদিন আগে কিন্তু স্টার মনিটাইজেশন অন হয়েছে। এখন এটাতে অনেকেই দেখছি, অনেক ভিডিও দেখে অনেকেই কমেন্ট করতেছে, ভাইয়া বাংলাদেশতেও তো স্টার মনিটাইজেশন অন করা যায়। হ্যাঁ, যায়। সেটা আছে আপনার পেজের ওপরে, প্রোফাইলের ওপরে নয়, অর্থাৎ আপনার যে নিউ প্রফেশনাল মুড আছে, যে প্রফেশনাল মুডে যে রিলস অপশন আছে, সেই রিলস অপশন আপনি মনিটাইজেশন করতে পারবেন না বাংলাদেশ থেকে। আপনি যদি ইন্ডিয়ান সিটিজেন হন কিংবা ইন্ডিয়ান লোকেশনে থাকেন, তাহলে আপনি স্টার মনিটাইজেশন অন করতে পারবেন। কারণ অনেকে ভিডিও দেখতেছে, অনেক রকম ইউটিউবাররা অনেক রকম বলতেছে, কিন্তু আমার মনে হয় সঠিকভাবে সবাই বুঝতে পারছে না, কারণ তারা বুঝতে চাচ্ছে একরকম, হচ্ছে আর একরকম। ওকে, তো অনেকেই মনে করতেছে যে প্রফেশনাল মুড বাংলাদেশ থেকে হয়তো স্টার মনিটাইজেশন অন আছে। না, প্রফেশনাল মুডে যে স্টার মনিটাইজেশন আছে সেটা কিন্তু বাংলাদেশ থেকে অন নাই, অর্থাৎ আপনি যখন যাবেন তখন কিন্তু আপনার এই জিনিসটা দেখাবে যে নট এলিজিবল কান্ট্রি। ওকে, অর্থাৎ আপনার দেশ এখন অ্যাভেলেবেল হয় না। যখন অ্যাভেলেবেল হবে এই নিচের এটাও গ্রিন টিক হয়ে যাবে। ওকে, অর্থাৎ এটাও গ্রিন টিক হয়ে যাবে, আর এটা আপডেটটা আসলে আপনারা অসংখ্য ইউটিউবের চ্যানেল থেকে ভিডিও পেয়ে যাবেন। ওকে, তাই মোট কথা বলবো যে আপনি যদি এখনও মনিটাইজেশন কি অর্থাৎ স্টার মনিটাইজেশন না পেয়ে থাকেন, তার মানে এই নয় যে আপনি কিন্তু রিলস আপলোড করবেন না। অবশ্যই রিলস আপলোড করেন, রিলস আপলোড এখন করবেন, হয়তো এখন পয়সা পাবেন না কিন্তু সামনে পয়সা পাবেন, কিন্তু এখন যদি রিলস আপলোড করেন তাহলে আপনার আইডির রিচ বাড়বে, ফলোয়ার্স বাড়বে, মানে আপনার আইডির মূল কথা গ্রোথ বেড়ে যাবে। ওকে, এই জন্য বাংলাদেশে যখনই আপনি অ্যাভেলেবেল পাবেন তখন কিন্তু অটোমেটিকলি চলে আসবে। আমি আপনাদের সিম্পলি একটা ওয়েবসাইটে নিয়ে যাই, ফেসবুক কী বলছে সেটা দেখেন। তো সিম্পলি আপনারা চাইলেও আপনারা কিন্তু ফেসবুক স্টার মনিটাইজেশন গুগলে সার্চ করলে ফেসবুকের অসংখ্য ওয়েবসাইট আছে। ওকে, অসংখ্য ওয়েবসাইট আছে, তা আপনারা কীভাবে পাবেন আর কারা কারা পেয়েছেন অলরেডি, এটা কিন্তু ফেসবুক নিজেই বলে দেবে। তা আপনি যে কোনো এই যে চেক টু এলিজিবল কান্ট্রি, আপনি কিন্তু যে কোনো একটা সাইটে গিয়ে কিংবা তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি তথ্যগুলো নিতে পারেন। ওকে, তথ্যগুলো আপনি নিতে পারেন। তা আমি আপনাদেরকে সিম্পলি করার ধারণা দেওয়ার চেষ্টা করি, এটা ফেসবুক মিটার একটা ওয়েবসাইট, এখানে যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন যে আপনার যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো বুঝতে পারবেন, এবং আপনারা যে কি যে স্টার মনিটাইজেশন অন করতে হলে আপনার কী কী দরকার। দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে যে স্টার মনিটাইজেশন পাইতে হলে একটা অপশন আছে যে 1000 ফলোয়ার্স 60 ক্যারেক্টার্সের মধ্যে, তো এটা অধিকাংশ মানুষের আইডিতে এটা অ্যাভেলেবেল আছে। এবং আছে কি, এখানে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার ফেসবুকে যে কমিউনিটি স্ট্যান্ড আছে সে রুলস মেনেই কাজ করতে হবে। তারপরে পাশাপাশি ফেসবুকে যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে, অর্থাৎ রুলস আছে, সে রুলস অনুযায়ী আপনার ভিডিও তৈরি করতে হবে। তারপরে এখানে আছে আপনার কান্ট্রি, এই যে মেন জিনিস যে আপনার কান্ট্রিটা এলিজিবল হতে হবে, অর্থাৎ আপনার দেশে এই জিনিসটা চালু আছে সেরকম দেশে আপনার থাকতে হবে। পাশাপাশি অবশ্যই স্টার যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটাও কিন্তু আপনাকে মেনে চলতে হবে। অর্থাৎ অনেকে হয় কি যে বিভিন্ন জায়গার থেকে ভিডিও তুলে, আমার মতন বিভিন্ন জায়গাতে ভিডিও তুলে আপনার আইডিতে এডিটিং টিডিটিং করে ছাড়ে, প্রচুর ভিউ আসে মনে করে এখান থেকে। না, কখনো আপনি এই জিনিসের মাধ্যমে রিলসের যে পে বোনাস আছে সেই বোনাসটাও পাবেন না, আপনার ওই ভিডিওটা কোনো দিন
যে বলতে পারেন স্টার মনিটাইজেশন সেটাও পাবেন না, কারণ এগুলো ফেসবুক আর্টিকেল দিয়ে বলে দিয়েছে। এবং আপনি যদি স্ক্রল করে নিচে আসেন এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, আপনি সময় করে দেখে নেবেন যে আসলে এখানে কীভাবে আপনাকে কাজ করতে হবে। ওকে, কারণ ফেসবুক চাচ্ছে আপনি ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে প্রতিনিয়ত করেন, ফেসবুক আপনাকে প্রচুর পয়সা দেবে। কারণ ফেসবুকের মধ্যে যাতে সঠিকভাবে আপনি মেহনত করতে পারেন, ফেসবুক কিন্তু ইউটিউবের থেকেও বেশি টাকা দেয়। ওকে ফ্রেন্ডস, এই ছিল ছোট্ট একটা আপডেট যে বিষয় নিয়ে অনেকেই কনফিউজ ছিল, অনেকেই কমেন্ট করে, হয়তো অনেক সময় আমরা রিপ্লাই দিতে পারি না, অনেকেই কষ্ট পাই। তো এই ভিডিওর মধ্যে আপনাদের জানার চেষ্টা করলাম যে স্টার মনিটাইজেশন বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল না। অনেকে বলছে বাংলাদেশ থেকে পাচ্ছে, বাংলাদেশে পাওয়ার কিছু সিস্টেম আছে যেগুলো আপনি করতে গেলে হয়তো আপনার আইডি নষ্ট হয়ে যাবে নাই কোনো ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আপনার এটা চেষ্টা করার কোনো দরকার নেই। ফেসবুক যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশে যখন স্টার মনিটাইজেশন অন হয়ে যাবে, তখন দেখবেন অটোমেটিকলি আপনাকে মেল করবে এবং অনেক ইউটিউবার ভাই আছে তারা কিন্তু এই আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেবে। ওকে, তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আপনি প্রতিনিয়ত রিয়েল অর্থাৎ আপনার নিজের কন্টেন্ট আপনি আপলোড করতে থাকেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি কিন্তু শুধু স্টার মনিটাইজেশন না, ইনস্ট্রিম অ্যাডও কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, সেখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণ আর্ন করতে পারবেন। ওকে, এই জন্যই রিয়েলভাবে কাজ করে যান, মেহনত করে যান, ইনশাল্লাহ এখানে অবশ্যই আপনি ফলাফল পাবেন। ওকে, তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন, কমেন্টস করে জানান ভিডিও কেমন লাগলো। আর এই বিষয়ে যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো ভিডিও পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।